নমস্কার বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে ক্লিক করার জন্য আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেমু টু পয়েন্ট জিরো বন্ধুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে দুটি গুরুত্বপূর্ণ চাকরির অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক চলে এসেছে কীভাবে আপনারা অ্যাডমিট কার্ড দুটি ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত তথ্যটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কাজে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত রকমের আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং ক্লার্কশিপ মেন অর্থাৎ পার্ট টু এক্সাম ছয়ই ডিসেম্বর হওয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি উঠে এসেছে এই সংক্রান্ত কিন্তু আপনারা একটি আপডেট এই ভিডিওতে পেয়ে যাবেন কাজে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো বন্ধুরা অনস্ক্রিনে দেখছেন বর্তমানে রয়েছি বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটেই ডাব্লু বিপিএসসি ডট ডট ইন লিখলে আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন একদম মূল ওয়েবসাইটের যে রাইট সাইডে ক্যান্ডিডেটস যে কর্নার রয়েছে আপনারা খেয়াল করবেন এই ক্যান্ডিডেটস কর্নারে চলে আসবেন এবং এখানেতে ঠিক একটু নিচের দিকে দেখবেন ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর রিটিন অর স্ক্রিনিং টেস্ট তো এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনারা দেখবেন এখানে দুটি যে অ্যাডমিট কার্ডের লিঙ্ক শো করছে একদম এখানে অ্যাডভার্টাইজমেন্ট কোড থেকে শুরু করে সমস্তটাই আপনারা দেখবেন প্রথম রয়েছে এটা অ্যাডমিট কার্ড অফ এম ভিআই অর্থাৎ মোটর ভেহিকল ইন্সপেক্টর নন টেকনিক্যাল ট্রান্সপোর্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা খেয়াল করুন বত্রিশ সাল এখানে ক্লিক হেয়ারে ক্লিক করলে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করার যে লিঙ্ক তা আপনারা পাবেন তো আমরা এখানে ক্লিক হেয়ারে প্রথম ক্লিক করব এরপর আপনারা দেখবেন এখানে আপনাদের সামনে ডাউনলোড করতে পারবেন আপনাদের অ্যাডমিট কার্ড তো এখানে আপনারা দু ভাবে কিন্তু এখানে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন প্রথমে আপনারা এনরোলমেন্ট নাম্বার দিতে পারেন আপনার ডেট অফ বার্থের ডেট দেবেন মান্থ দেবেন এবং এখানে ইয়ারটা দেবেন তারপর রাইট সাইডে যে এখানে সার্চ রয়েছে এই সার্চ অপশন আপনারা ক্লিক করতে পারেন এছাড়াও আপনারা আরও ভাবে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সেটা হলো আপনার নামটা দেবেন প্রথমটা তারপর দেবেন ডেট ওর ডেট অফ বার্থের ডেট মান্থ এবং ইয়ারটা আপনারা দিয়ে এখানে যে সার্চ অপশান রয়েছে এই সার্চ অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনারা আপনার যে অ্যাডমিট কার্ডটি তা কিন্তু ডাউনলোড করতে পারবেন নেক্সট কি রয়েছে যেটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক অ্যাডমিট কার্ড অফ ওয়ার্ড মাস্টার গিড থ্রি লেবার গভর্নমেন্ট অফ বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নম্বর চব্বিশ ক্লাস দু হাজার উনিশ এবং ঠিক একই রকমভাবে রাইট সাইডে যে ক্লিক হেয়ার অপশন রয়েছে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন করার পর আগের মতনই আপনারা দু ভাবে কিন্তু এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন এখানে তার বিস্তারিত জানাচ্ছি না ঠিক এখান থেকে আপনারা দেখবেন এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে বা আপনাদের নাম দিয়ে বা ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে সার্চ অপশনে ক্লিক করবেন ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের যে অ্যাডমিট কার্ডটি রয়েছে তা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন এরপর আসি ক্লার্কশিপ পার্ট টু এক্সাম অর্থাৎ মেন এক্সাম যে ছয়ই ডিসেম্বর হবে এই নিয়ে কি তথ্য উঠে এসেছে এই নিয়ে আপনাদেরকে একটি বিস্তারিত যে তথ্য তা দিয়ে দেব তো আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন বন্ধুরা অনস্ক্রিনে দেখছেন ক্লাসি মেইন ছয় ডিসেম্বর শূন্য পদ সাত হাজার দুশো সাতাশটি তো এই নিয়ে কিন্তু আগে আমি ভিডিও করেছি ঠিক এই ভিডিওর আগেতেই কিন্তু ভিডিওটি রয়েছে যারা দেখেননি ডেসক্রিপশন বক্সে প্রথমেই লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই দেখে নেবেন তবুও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই আর্টিকেলটি একবার আপনারা এখান থেকে পড়ে নিতে পারবেন বা কত কি ভ্যাকেন্সি রয়েছে আপনারা অবশ্যই একবার দেখবেন দেখুন সাত হাজার দুশো সাতাশ জন রয়েছে এর পাশাপাশি কিন্তু সমস্তরা এখানে ডিটেলসে দেওয়া রয়েছে কত নম্বরে পরীক্ষা হবে বা কোথায় কোথায় এক্সাম সেন্টার হতে চলেছে সমস্তরা দেখুন কলকাতা ছাড়াও শিলিগুড়ি আসানসোল বা বহরমপুর পার্ট টু পরীক্ষা নেওয়া হবে এখানে এবং কিভাবে কী এক্সাম হবে সমস্তটা বিস্তারিত এখানে বলা হয়েছে এবং আগের ভিডিওতে ডিসকাস করেছি পুরোপুরি তো আপনারা যারা দেখেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে ওখান থেকে একবার আপনারা দেখে নিন তাহলেই বুঝতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও আপডেট আসতে চলেছে খুব শীঘ্রই তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে রাখুন তাহলে সমস্ত আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন ধন্যবাদ